আমি যখন রিটায়ার করব তখন আমি এই টুঙ্গি পায়েসে থাকব। ফিরে যাবার স্বাদ যে মাটিতে, সেই টুঙ্গি পাড়াতেই জন্ম শেখ হাসিনার। সময়টা উত্তাল, মাত্রই ভাগ হয়েছে দুই বাংলা। রাজনৈতিক অগ্রজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে কলকাতায় বাঙালি মুসলমানদের অধিকার আদায়ের কর্মসূচিতে ব্যস্ত তরুণ রাজনীতিক শেখ মুজিবুর রহমান। টেলিগ্রাম করে জানানো হলো সন্তান জন্মের খবর। শৈশবে আট দশটা মধ্যবিত্ত পরিবারের মতোই ছিল তার জন্মদিন। ওই দিন মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব নিজ হাতে পরিয়ে দিতেন নতুন জামা। জীবন সংশয় জেনেও দুবছর আগে দেশে ফিরেছেন শেখ হাসিনা। সমাবেশে দাবি তোলেন সামরিক আইন প্রত্যাহার, অবাধ রাজনীতি ও সার্বভৌম পার্লামেন্ট নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ম্যাডাম শেখ হাসিনা, সাধারণ পরিষদের ভাষণে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সমস্যার উদ্ভব হয়েছে মিয়ানমারে, এ সমস্যার সমাধানও হতে হবে মিয়ানমারে। জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের যে চুক্তি হয়েছে আমরা তারও আসল বাস্তবায়ন ও কার্যকারিতা দেখতে চাই। আমরা দ্রুত রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই। রোহিঙ্গাদের আশ্রয়দানের ক্ষেত্রে মানবিক ও দায়িত্বশীল নীতির জন্য অনন্য নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং 2018 স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট দেওয়া হয়। Thank you.